গুড মর্নিং বন্ধু বন্ধুরা সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমার ব্লগ শুরু করছি। আজ 20/10/2022 বৃহস্পতিবার। কাল আমাদের নিয়মভঙ্গ ছিল, আজ আমাদের পুজোর পালা শুরু হলো। প্রায় বিগত 13 দিন বাদে, 14 দিন বাদে, 15 দিন বাদে, সরি মা বললো 15 দিন বাদে আমাদের পুজো শুরু হবে। তো পুজোর কন্ডিশানটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, সেটাকে রিকভার করতে হবে, আর মায়ের ডানাতে লাগছে, তো সেই দায়িত্বটা আমার ঘাড়ে পড়বে। এমনি বুঝে বুঝে পুজো আমি করি, বাট এটা তো একটু চাপের, এতদিন পুজোটা হয়নি, একটু চাপ হয়ে যাবে, অসুবিধা নেই, ও ক্লিয়ার হয়ে যাবে, ঠাকুর সব করে দেবে। আর কি বলবো, করতে হবে, কিছু করার নেই, যাই হোক, তার মধ্যে অন্য কাজগুলো করতে হবে, সবই করতে হবে। আর কালকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি, বিকজ ওটা শেয়ার করার মতন বাট ওটা করলে কিরম বাজে দেখায়। তো সেটা হচ্ছে, আমাদের যেখানে আমি গেছিলাম, আমরা ইনভাইটেশনে গেছিলাম, সেখানে যে জ্যাঠা মারা গেছে না, তার বড় ছেলের ওয়াইফ মানে আগে খুব সুস্থ ছিল, তারপরে প্রায় মাথায় 3 বার ব্রেন টিউমারের জন্য 3 বার সেলাই হয়েছে, মাথায় অপারেশন হয়েছে। সেই জন্যে আস্তে 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 তার বডির রিয়াকশানটা কমে গেছে, তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, সে উঠতে চলতে পারে না, মানে একদম মানে বাজে কন্ডিশানে চলে গেছে। সেইটা ভিডিও আমরা করতে পারলাম না, বিকজ সেটা করা উচিত নয়, সেটা কারোর একটা অসুবিধা জায়গায় সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত নয়, তাই ওটাকে আমি তুলিনি। তো আমার নিজের খারাপ লাগছে, আমি সোশ্যাল মিডিয়ায় কী করে দিতে পারি, এটা সম্ভব নয়। তো যাই হোক, ওটাই আমরা শেয়ার করিনি, বিকজ এই কারণটাই, এতটা প্যাথেটিক ব্যাপার, তো আমরা ওই জন্য শেয়ার করতে পারলাম না, আমি তো পারলামই না, তাই ওটা করিনি, খুব দুঃখের ব্যাপার। তো প্রায় বিগত 20 ইয়ার্স অ্যাবভ উনি বিছনায় পড়ে আছেন। তো ওনার বয়স এখন রাইট নাও আই থিঙ্ক 39-42 হবে, 40-42 বছর বয়স হবে, মানে 20 ইয়ার্স, মানে 22 বছর বয়স থেকে ওই বিছানায় ওরম অপারেশন হয়ে আছে। তো তার এই জিনিসটা, তার এই জায়গাটা করা উচিত নয়, তাই করিনি। যাই হোক, মাও কিছু বলছে, কী বলছো মা? 15 বছর, 15 ইয়ার্স মা বলছে, কোথায় গেল আসছে না, হ্যাঁ এই তো মা বলছে 15 ইয়ার্স শুয়ে আছে এরমভাবে। তো সেটাকে শেয়ার করা উচিত নয়, তাই আমরা শেয়ার করলাম না। বাই দ্য ওয়ে, আমাদের ওদের কথা ওখানে রেখে দাও, আমাদের ব্লগ শুরু করলাম, মা বসে আছে এখানে, পুজো করলাম, আমিও পুজো করছিলাম ওখানে, তো ব্লগ শুরু করলাম। তো এবার ডাইনিং প্রেসে পুজো মানে আমরা প্রার্থনা করি সকালবেলা ঘুম থেকে উঠে, আমাদের দীক্ষা হয়ে গেছে, তো ওই ডাইনিং প্রেসে এসে গেলাম, এসে এবার চাটা খেতে হবে, চা ওখানে আছে, চা খেতে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, মধ্যিখানে তো, হ্যাঁ বন্ধুরা, তোমার একটু মধ্যেরা বলতে একটু ভুলে গেছিলাম, একটু দু একটা জিনিস নেই, সেটা আনতে গেছিলাম, যেমনি ঠাকুরের মিষ্টি ছিল, তেমনি ঠাকুরের কলা ছিল, আর পেট ঠান্ডা করার জন্যে, সকলের পেট ঠান্ডা করার জন্যে ডাব, এবং আরও একটা জিনিস যেটাকে বলে ব্রেড, এই 3টে জিনিস আনা ছিল, তো সেটা তোমাদেরকে বলা হয়নি। তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, এবার চা খাওয়া হবে, তো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একসঙ্গে আসছি, টু বি কন্টিনিউ। হ্যাঁ বন্ধুরা, এই ডাবের জল এসেছে, এই ডাবের আমি খাচ্ছি, মাও খাচ্ছে, ঠিক আছে, তো মুভিং করছে দাঁড়াও। তো ডাবের জল আমি খাচ্ছি, খুব সুন্দর মিষ্টি, কে একটা গন্ধ, কী সুন্দর খেতে, সুন্দর সুন্দর, মায়ের খাওয়া গেল, মা রেখে দিচ্ছে, এখন খাওয়াই নি, সুন্দর খেতে, এবার চা খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি জাস্ট গেট আপ করে নিয়েছি, একটু বাইরে যাবো, একটু কাজ আছে, তো একটু ফুল ফুল আরও ফুলও আনা আছে, একটু কাজও আছে, তো চা রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এই যে চা রেডি, একদম চা কমপ্লিট খাওয়া হবে, এই যে ব্রেড দিয়ে, ওই সেই স্ন্যাক্সটা আছে, এখন একটা আছে, ওরে দিয়ে খাওয়া হবে। সো একদম রেডি, এই যে স্ন্যাক্সটা যেটা দেখালাম রেডি হয়ে গেছে, এবার খেতে হবে, তারপরে আমার বেরোতে হবে,
ওকে, সো আমি ট্রি খাওয়া মানে চা খাওয়া শুরু করছি, বাইরে একটু কাজ আছে, বাইরের কাজটা করেও আসবো। ও মাও বলছে, এই যে মা বসে, মাও বলছে, তাই সব বলছে। তো যাই হোক, মোটামুটি খাওয়াটা শুরু করছি, সঙ্গে থেকো। হ্যাঁ বন্ধুরা, আমার চাটা খাওয়া হয়ে গেল, এবার আমার বেরোতে হবে সেই গন্তব্যস্থলে। আমি গিয়ে আবার একটা তোমাকে আবার ব্যাক টু ব্যাক শেয়ার করবো। এই দিয়ে দেখ, এই দেখ তো ছবি উঠছে কিন্তু। এই তোমার এরম করো, হাতে এরম করো, এরম করো। এটা হচ্ছে রিহার কেস। যথারীতি আমি বাড়ি আবার চলে এসেছি। সেই বললাম তোমাকে যে আমরা যাব, তো সেখানে গেছিলাম। তো সেখানে একটা রেলওয়ে স্টেশনের টোল এ হয় তোমার, কি বলে ওটাকে, তো তো আমরা ওই রেল গেট ক্রস করে আমাদের যেতে হয়। একটু দূর আছে এখান থেকে, আমার যেখানে থাকি সেখানে দূরে হয়, সেখানে গেছিলাম। তো যেই মানে যেই রিজনের জন্য সেই রিজনটা তোমায় দেখাচ্ছি এখন।